শের খান আমার জন্য খুব স্পেশাল একটা মুভি। অনেকদিন যাবতই ইচ্ছা ছিল যে বাংলাদেশের প্রমিনেন্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নিয়ে কাজ করা, তার মধ্যে অন্যতম শাকিব খান। সো আমি যখন শের খানের গল্প সানিভার কাছ থেকে শুনছিলাম, আমি তখনই আসলে ভিজুয়ালাইজ করছিলাম, আমি তাকিয়ে তাকিয়ে মনে হচ্ছে ফুল পিকচার দেখছিলাম, আর আমার চোখের সামনে সিনেমা আমি দেখতে পাচ্ছিলাম। বিগ ক্যারিজমা, বিগ ক্যানভাস। নর্মালি অনেক সময় দেখা যায় যে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মগুলোতে বা অনেক বিগ ক্যানভাস, অনেক বিগ থ্রিলার, অনেক সময় দেখা যায় যে গল্পটা একটু অনেক ছবিতে হয়তো গল্পটা খুব স্ট্রং হয় না, অ্যাকশন পার্টটা স্ট্রং, বাট এই ছবিটা আমি স্পেশালি দেখেছি যে গল্পটা খুব স্ট্রং, চমৎকার গল্পটাই পারে যে ছবিটাকে বসিয়ে রাখে। যারা এই গল্প শুনেছে এ পর্যন্ত শের খানের গল্প, সবাই কিন্তু মুগ্ধ হয়েছে। শের খান হচ্ছে অনেক বড় ক্যানভাস, অনেক বড় ক্যানভাস। সব মিলিয়ে উই হোপ যে শের খান ইনশাল্লাহ একটা সুন্দর ছবি হতে যাচ্ছে, চমৎকার একটা ভালো ছবি আমার মনে হচ্ছে। এসকে ফিল্মস অ্যান্ড কপ্রিয়েশন প্রেজেন্ট। আমরা সবাই জানি যে বাংলাদেশে এখন সিনেমাতে যত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছে তার মধ্যে তিনি অবশ্যই ধরাছোঁয়ার বাইরে, আমি বলবো সুপারস্টার। তো তাকে নিয়ে কাজ করার যে একটা আকাঙ্ক্ষা, এটা সকল সিনেমা নির্মাতাদের থাকে, তো সেই হিসাবে আমারও ছিল। এবং তাকে উপযুক্ত করেই একটি গল্প আমার লেখা ছিল যে সেটা যদি তার সাথে কাজ হয় কখনো তাহলে সেটা করব, এবং সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি বেশ কিছুদিন আগে থেকেই। এবং গল্পটি তার ভালো লাগে এবং আমরা দুজনেই সম্মত হই যে একটি ডিফারেন্ট টাইপের একটা প্রজেক্ট আমরা করি, যেটার মানটা অনেকটাই বলবো যে বর্তমান মডার্ন ফিল্মিং টাইমিংয়ে যেভাবে করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে সেরকম একটা বা কী বলে কারিগরি একটা সাপোর্ট নিয়ে আমরা তৈরি করবো। তো সেই হিসেবে আমাদের কার্যক্রম বা প্রি প্রোডাকশন চলছে বেশ কিছুদিন যাবৎ। তো একটা পর্ব বাকি ছিল যেটা অফিসিয়ালি এগ্রিমেন্ট সাইনিংয়ের যে বিষয়টা সেটা আজকে আমরা করলাম। উই আর হ্যাপি টু ডু দ্যাট। এখন পরবর্তী অধ্যায় যেটা হচ্ছে যে শুটিংয়ের দিকে যাওয়া। তো আমরা যেটা প্ল্যান করেছি এবং সম্মত হয়েছি যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই শের খান সিনেমার শুটিং শুরু হবে। তো আমরা এবার শাকিব খানকে নিয়ে যে শের খানকে নির্মাণ করতে যাচ্ছি এটার গল্পটা একটু ডিফারেন্ট, যদিও পুলিশকে কেন্দ্র করে সেখানে ক্রাইম থাকবে, সাসপেন্স, থ্রিল এবং ড্রামা, ডেফিনেটলি এই ধরনের বিষয়গুলো থাকবে, কিন্তু এর টাইপটা আমি বলবো যে আগের যে জনরা আমাদের ছিল সেই জনরা থেকে একটু আমরা বের হয়ে এসেছি এবং আরও একটু সার্বজনীনভাবে একটু ভিন্ন গল্প, জীবনকে একটু ভিন্নভাবে দেখা, ক্রাইমকে ভিন্নভাবে দেখা, এই ধরনের একটা প্রেক্ষাপট পটভূমি আমরা এই গল্পে পাবো। এবং আমার বিশ্বাস যে আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতে পুলিশ রিলেটেড যে ধরনের সিনেমাগুলো হয় হুবহু বলতে গেলে সে ধরনের প্রেক্ষাপট আমাদের এখানে নেই, ক্রাইমের টাইপগুলো বা পুলিশের যে রিপারকেশনগুলো, রিয়াকশনগুলো থাকে। তো এটা আমাদের একেবারেই আমাদের যে টাইপটা আমরা যেভাবে ফেস করে থাকি, বিশেষ করে আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে বা ঢাকার বাইরের পুলিশের যে চিত্রটা সেটার একটা প্রতিচ্ছবি আমাদের এই শের খানে আমরা পাবো। তো অনেকের কাছে হয়তোবা মনে হতে পারে যে এটা হয়তোবা যেভাবে হয়ে থাকে অন্যান্য সিনেমাগুলো সেরকম একটা প্রেক্ষাপটে এবং খুবই হিরোইকভাবে এবং অনেক সাউথ স্টাইলে হয়তোবা ওই ধরনের কোনো একটা চিন্তাভাবনা করতেছি। তো আমি বলবো যে এটা কিউ হিসাবে থেকে যাক যে আমাদের এই সিনেমাটি আসলে কীভাবে আমরা নির্মাণ করতে চাচ্ছি এবং সেখান থেকে কী ধরনের ফ্লেভার অডিয়েন্সরা পাবে সেটা রয়ে গেল পরবর্তী দেখার জন্য, এবং সেটা ধীরে ধীরে আমরা প্রকাশ করব হয়তোবা পোস্টার, একটা টিজার বা এই ধরনের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা এই কিউটা খোলাসা করবো। তবে আমার বিশ্বাস যে তারা আমাদের যে উদ্যোগটা ছিল সিনেমা নির্মাণের, যে গল্পের যে টাইপটা ছিল সেখান থেকে বের হয়ে এসে নতুন টাইপের কিছু গল্প এবং একটা আমেজ এই শের খান চলচ্চিত্রের মাধ্যমে তারা দেখতে পাবে। এবং আমি বিশ্বাস করি যে
শাকিব খানের সাথে কপ্রিয়েশনের কিংবা এসকে ফিল্মসের সাথে কপ্রিয়েশনের এই যাত্রাটি শুভ হবে এবং আপনাদের অনেক দিনের যে আকাঙ্ক্ষা ছিল যে এরকম একটি চলচ্চিত্র বাংলাদেশে হয় না কেন, শাকিব খান একটি ডিফারেন্ট টাইপের চলচ্চিত্রে কাজ করছে না কেন, তাদের ক্ষুধা মেটানোর জন্য আমি মনে করি যে শের খান একটি উত্তম কন্টেন্ট এবং এটা আগামী বছর আমরা চিন্তাভাবনা করছি যে কোনো একটি উৎসব মুখর পরিবেশে এই চলচ্চিত্রটি মুক্তি দেব এবং সেই অপেক্ষাটা হয়তো বা বেশি দিন করতে হবে। তো অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে যে একটা একটা সিনেমার কাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জানার অনেক আগ্রহ থাকে, ইভেন আমাদের যারা আমরা নির্মাণ করে থাকি আমাদের জন্য একটা আকাঙ্ক্ষার বিষয় যে কাকে নিয়ে আমরা ফাইনালি কাজ করতে যাচ্ছি। তো প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের কন্ট্রিবিউশনের অনেক সুযোগ রয়েছে, সেখানে খুব ভালো অভিনেতা বা অভিনেত্রীর দরকার রয়েছে। তো আমরা মনে মনে অনেককে ভাবছি, অনেকের সাথে হয়তোবা আমরা খুব শীঘ্রই যোগাযোগ শুরু করব এবং অনেকের সাথে আমরা কথা বলেছিও এর মধ্যে। তো আমরা খুব শীঘ্রই ধীরে ধীরে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা আমার ধারণা যে খুব একটা বেশি দিন সেটার জন্য অপেক্ষা করতে হবে না। আমরা সেই নামটা ঘোষণার মাধ্যমে দিতে চাচ্ছি, ঠিক এই মুহূর্তে এটা বলতে চাচ্ছি না কেননা যেহেতু বিষয়টা এখনও নিশ্চিত হয়নি, সেটা কাকে নিয়ে বা কোন দেশের নায়িকা নিয়ে আমরা করব, তো সেটার অনেক কিছু বিবেচনা রয়েছে। সেটা নির্বাচনের ক্ষেত্রে সম্মিলিতভাবে আমরা যখন মনে করব যে সেই চরিত্রটির জন্য ফিট কেউ রয়েছে বা আমরা পেয়েছি তাকে, ঠিক সাথে সাথে আমরা সবাইকে সেটা জানিয়ে দেবো।